আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম বিকালের স্ন্যাক্স। বিকালে এই ধরনের স্ন্যাক্স হলে খুবই ভালো লাগে। সবার পছন্দের স্ন্যাক্স মোগলাই পরোটা। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দোকানে কিভাবে করে, হোটেলে কিভাবে করে সেভাবে করে দেখানোর চেষ্টা করব এই মোগলাই পরোটা। আমি প্রথমে মেপে মেপে ময়দা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়েই করব। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দা না হয়ে গেলে তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। মিশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে রেগুলার তেল দিচ্ছি। আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটাও খুব ভালোভাবে করতে হবে। ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপনাদের একটু দেখিয়ে দেই। এভাবে যদি মোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়দার সঙ্গে তেলটার মিশ্রণ খুব ভালোভাবে মেখে গেছে। তারপর পানি অ্যাড করতে হবে। আমি এখানে 1.25 কাপ পানি নিয়েছি। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে সব দিতে যাবেন না, তাহলে কমও হতে পারে আবার বেশিও হতে পারে, পারফেক্ট ডো হবে না। এরকম একটা সফট নরম ডো আমাদেরকে করতে হবে। আর এখানে পানি মোট লেগেছে আমার 1.25 কাপ। এখন আমি একটু তেল নিয়ে এটার উপর একটু ব্রাশ করে দিচ্ছি, একটু মাখিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়। তারপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি ডিমের পোটটা রেডি করব। আমি 3টা ডিম নিলাম। 3টা দিয়ে আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ, 6টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি, সেই সাথে স্বাদ মতো লবণ, আর 4 চামচের 1/4 ভাগ গরম মশলার গুঁড়া দিয়ে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আর লবণটার কথা কি বলবো, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, কারণ সবার টেস্ট তো সমান হয় না। এখন এটাকে খুব ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। সব মশলা যেন একত্রে ভালোভাবে মিশে যায় ডিমের সঙ্গে, সেভাবেই ফেটে নিতে হবে। আমরা বাকি প্রসেসটা করে ফেলবো। এখন আমি সেই ময়দাটা নিয়ে নিলাম, ডোটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আবার একটু মেখে তারপর এটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। আমি ছোট ছোট 5টা মোগলাই পরোটা বানাবো। এখন এটাকে আবার সেই একটুখানি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে তারপর আমি এটাকে একটা রুটি বানাবো। রুটিটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, এভাবে বানাতে হবে। আমি কিভাবে বানাচ্ছি আমি আপনাদেরকে এর ঘনত্বটা মানে কতটুকু মোটা করেছি সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটুকু মোটা হলেই হবে। খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও করিনি। মোগলাই পরোটা খুব বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে, আবার খুব বেশি মোটা করলে বেশি মোটা হয়ে যাবে, মানে ভাজ ধরার পরে অতিরিক্ত মোটা হয়ে যাবে। তারপর আমি সেই পুর নিয়ে নিলাম। আমি একটু গর্ত চামচ নিয়ে নিলাম। আপনারা ওইভাবে একটা গর্ত চামচ নিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে নেওয়া যায়। আর আমি ভাজটা কিভাবে দিচ্ছি সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে। এটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, একটু দেখলেই বুঝতে পারবেন। তারপর এভাবে ডিমের একটু প্রলেপে উপরে লাগিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে বসে যায়, সিল হয়ে যায়, কারণ এটা যখন তেলে ছাড়বো তখন যেন এটা খুলে না যায়, এই জন্য এভাবে একটু লাগিয়ে দিলে বেস্ট হয়। আর যখন পরোটাটা রেডি হয়ে যাবে তখন এটার উঠানোর একটা টেকনিক আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। এভাবে নিচে ধরে 2 হাত ধরে এভাবে উঠিয়ে ফেলবেন, তাহলে সুন্দরভাবে উঠে যায়। এখন এটাকে ভেজে নেব। তেলটা আমি বসিয়ে দিয়েছি। আমি একটু বেশি তেল নিয়েছি, কারণ মোগলাই পরোটা একটু ডুবো তেলেই ভাজতে হয়। আপনারা জানেন দোকানে বা হোটেলে যেখানেই বলেন সেখানে কিন্তু ডুবো তেলেই ভাজে। তা আমি ভেজে নিচ্ছি। আর তেলটা এমনভাবে গরম হতে হবে, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না। আর এই ভাজার কাজটা
মিডল থেকে লোতে করতে হবে। আপনি চুলা বাড়িয়ে যদি করেন তাহলে এটা উপরে সুন্দর একটা কালার আসবে না, হয়তোবা ডিমটাও কাঁচা থেকে যেতে পারে। এই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, বা সময় নিয়ে ভাজলে একটু ক্রিস্পিও হবে দোকানের মতো। তারপরে এইভাবে একটা মুগলাই হয়ে গেল, আমি আরেকটা মুগলাই দিয়ে দিলাম। এভাবে আমি বাকি মুগলাইগুলো ভেজে নেব, আস্তে আস্তেই আমি ভাজবো। আমার মুগলাই ভাজা হয়ে গেল, এখন আমি এটাকে কেটে সার্ভ করছি, একটু সাজিয়ে সার্ভ করছি। এভাবে বিকেলের নাস্তা আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন বাসায়, একদম কোনো রকম ভেজাল ছাড়া। তো এই ছিল আজকে আমার রেসিপি, আশা করছি ভালো লেগেছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।